হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টলিউড ডাইরি। নন্দিনী সিরিয়ালের পুরনো দেবসেনা বা বর্তমান ত্রিশালা দেবীর আসল নাম হলো কাব্যা শাস্ত্রী। তার জন্ম ব্যাঙ্গালোর, কর্ণাটকে। তার বাবার নাম কৃষ্ণমূর্তি শাস্ত্রী। তিনি তার মা বাবার সাথে ব্যাঙ্গালোরেই থাকেন। কাব্যা শাস্ত্রীর উচ্চতা 5'4", ওজন 60 কেজি। বর্তমানে তিনি কাজ করছেন ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অ্যাক্টর এবং অ্যাঙ্কার হিসেবে। কাব্যা টিভি সিরিয়ালের একজন অভিনেতা বিরাটের সাথে প্রেম করতেন। তার সাথে ব্রেকআপ হওয়ার পরেই তিনি গোয়া ঘুরতে চলে গেছেন তার বন্ধুদের সাথে। একজন ছেলে বা মেয়ে তার ব্রেকআপটাকে বেশি বড় করে না দেখে যদি তার প্যাশনটাকে বেশি বড় করে দেখে তাহলেই সে তার জীবনে উন্নতি করতে পারবে, এমনটাই মতামত কাব্যার। তাই তিনি কখনো গোয়ার বিচে বা কখনো রিসর্টে করেছেন দারুণ সব ফটোশুটস। বর্তমানে সান টিভিতে মহালক্ষ্মী সিরিয়ালটা শেষ হয়ে গেছে, এরপর হাতে তার বিশেষ কোনো কাজের চাপ নেই, তাই ঘুরে আসাটাই তার শ্রেয় বলেই মনে হয়েছে। অন্যদিকে তার প্যাশন ঘুরে বেড়ানো, তাই দুটো মিলে একসাথে তিনি বেশ খুশি। পুরনো সব কিছু ঝেড়ে ফেলে নতুন করে সব কিছু শুরু করবে, তাই কখনো তাকে দেখা গেছে গোয়ার বিচে তো কখনো দেখা গেছে তাকে কাশ্মীরের উঁচু হিলসে। কাব্যা শাস্ত্রী স্যান্ডলউড অর্থাৎ কন্নড় ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ, যাকে সবাই তার কাজের জন্য ভালোবেসেছেন বারেবার। তো আপনার কেমন লাগে নন্দিনী ত্রিশালা দেবীকে অর্থাৎ কাব্যা শাস্ত্রীকে, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর ব্রেকআপ হলে পজিটিভ দিকে থাকুন, যা ভালো লাগে সেটাই করুন, নিজে খুশি থাকুন এবং অপরকেও খুশি রাখুন। আর অবশ্যই দেখতে থাকুন টলিউড ডাইরি।